আসসালামু আলাইকুম। এগুলো আমাদের দেশীয় মালটা, এগুলো আমাদের দেশেই চাষ হয়। বর্তমানে আমরা যদি এগুলো সবাই খাই তাহলে চাষিরা লাভবান হবে, যারা এগুলো চাষ করছে তারা অনেকটাই উৎসাহী হবে এই মালটা চাষ করার জন্য। এগুলো দামও একেবারেই কম, 80 থেকে 100 টাকা বর্তমানে। আর বিদেশি মালটা তো অনেক দাম, সেই বিদেশি মালটা স্বাদে বেশি সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশীয় মালটাগুলো আমরা খেলে চাষিরা অনেক উপকৃত হবে। আর এগুলো ড্রাগন, আমাদের দেশীয় ড্রাগন, এগুলো দাম মাত্র 180 থেকে 200 টাকা কেজি। আমরা সবাই মিলে যদি আমাদের দেশীয় এই ফলগুলো খাই তাহলে যারা এই ফলগুলো উৎপাদনে বা চাষ করায় এগিয়ে আসে তারা যেমন লাভবান হবে, আমরাও বৈদেশিক মুদ্রা অপচয়ের থেকে বাঁচবো। অর্থাৎ আমরা বিদেশি ফল কিনতে হলে আমাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয়, সে থেকে ভালো না আমরা সবাই মিলে আমাদের এই দেশীয় ফলটি খাই। যদিও স্বাদে অতটা ভালো মনে হবে না, কিন্তু আমাদের দেশীয় যেহেতু আমরা এগুলো খেতে পারি। চলুন না আমরা সবাই মিলে এই দেশীয় ফলগুলো খাওয়া শুরু করি এবং আমাদের চাষিদেরকে লাভবান করি, এবং চাষিরা যাতে লাভবান হয় সেটাই আমরা করি। মালটাগুলো অনেক টাটকা। এছাড়া বিদেশি যে আমরা মালটাগুলো খাই হলুদ কালার, সেগুলো কিন্তু অনেকদিন আগেই পাড়া হয়, তারপরে বাংলাদেশে আসে, তারপরে আমরা খাই। তবে এগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেগুলো হয়তো আমরা পুরোপুরি সবাই জানি না, কিন্তু আমাদের এই দেশীয়গুলো একেবারে স্বাস্থ্যসম্মত।